সসালাম আহমতুল আমাদের একদিনী ভাই জানতে চেয়েছেন যে এক বিঘা জমি চাষাবাদ করে পাঁচ হাজার টাকা আর ফসল বিক্রি হয় আর ওই ফসল তৈরি করতে পাঁচ হাজার টাকা খরচ হয়ে যায় তাহলে সেই ফসলের ওসর জাকাত কতটা দিতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল ইহামাবাদ জি সম্মানিত ভাই ফসলের ক্ষেত্রে কত টাকা খরচ হল কত টাকা আয় হল সেটা দেখতে হবে না বরং ফসলের জাগাতের নিয়ম হচ্ছে আলাদা তা হল এই যে কোনো শস্য দানা হোক না কেন যে কোনো ফল ফ্রুট হোক না কেন সেগুলো যদি মাফ করা যায় ওজন করা যায় এবং তা যদি সঞ্চয় করে রাখা যায় তাহলে সে জিনিসের উপরে জাকাত ফরজ যেমন খেজুর গম ধান ইত্যাদি তো এইগুলো শস্য বা ফল ফ্রুট যদি বিনা খরচে হয় বিনা খরচে অর্থাৎ বৃষ্টির পানির দ্বারা বা ঝর্নার পানির দ্বারা যদি উৎপাদিত হয়ে থাকে তাহলে সেখানে দশ মনের এক মন জাকাত বের করবে অর্থাৎ দশের এক অংশ সে কি করবে জাকাত বের করবে এখানে কত টাকা খরচ হলো কত টাকা আয় করলো সেটা দিয়ে লক্ষ্য করবে না বরং কতটুক ফসল উৎপাদিত হল সেই ফসলের দশের এক অংশ সে কি করবে জাকাত বের করবে জাকাত বের করবে

دو دن صدقہ ولی صفی دون خمس او سکن صدقہ متفق نالے اللہ رسول صلی اللہ علیہ وسلم بولے سین جے پانچ او سکر کو میں زکات نہیں پانچ ٹی اوٹر کو میں زکات نہیں پانچ او سکر کو میں زکات نہیں তো এখানে পাঁচ ওয়াসাক বলা হয়েছে তো পাঁচ ওয়াসাক বলতে কি বোঝায় এক ওয়াসাক বর্ষমান ষাট সা তাহলে পাঁচ আওসাক বলা হয়েছে পাঁচ দিয়ে ষাটকে পূরণ করলে কত সা হয় তিনশো সা তো এই তিনশো ছা যদি পাওয়া যায় এক বিঘা জমিতে বা কোনো জমিনে তাহলে এখানে কি করবে পাঁচ ভাগের এক অংশ জাকাত হিসাবে বের করবে জাকাত হিসাবে বের করবে যেটা আমরা সাধারণ ভাষায় বলে থাকি যে বিনা খরচে যদি কোনো ফসল উৎপাদিত হয় অর্থাৎ বৃষ্টি পানি দ্বারা বা ঝর্নার পানি দ্বারা তাহলে দশের এক ভাগ জাকাত বের করবে আর যদি পরিশ্রম করে যদি উৎপাদিত হয় নলকূপ দিয়ে বা শেষ করে যদি ফসল উৎপাদিত হয় তাহলে বিশ মনে এক মনে এক মন জাকাত বের করবে বিশ মনে এক মন জাকাত বের করবে তো এই ছিল জাকাতের সংক্ষিপ্ত বিধান তবে আরেকটি কথা হলো এই যে যেসব সবজি ও ফল সংরক্ষণ করা যায় না সেই সকল ফল ও সবজি চাষাবের থেকে যদি একটা ভালো টাকা ইনকাম হয় তাহলে কি সেই ফল ও সবজির ওষর বা কি দিতে হবে জি ভাইজান যে সমস্ত শাক সবজি ফল ফ্রুট শস্য সংরক্ষণ করা যায় না সেই সমস্ত ফল ফ্রুট বা সবজির উপরে বা শস্যদানার উপরে জাকাত ফরজ না কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে সেই জিনিসগুলো যদি কেউ ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য করার পর সেই টাকা যদি এক বছর অতিবাহিত হয় এবং সেই টাকা যদি নিসাব পরিমাণ হয় এবং সেই টাকার মালিক যদি সে নিজে হয় তাহলে শতকরা আড়াই টাকা সে জাকাত বের করবে এই ক্ষেত্রে ওসর লক্ষ্য করবে না যে বস্তু যে শস্য যে ফল ফ্রুট সঞ্চয় করে রাখা যায় না সংরক্ষণ করা যায় না তবে সেগুলো যদি কেউ ব্যবসা বাণিজ্য করে এবং সে যদি নিজস্ব মালিক হয় এবং সেই টাকা যদি নিসাব পরিমাণ হয় এক বছর যদি অতিবাহিত হয় তাহলে শতকরা আড়াই টাকা সে জাকাত বের করবে এই ক্ষেত্রে সে ওসর বের করবে না বাকি আল্লাহ আলম আসসালামু আলাইকুম মরহামল্লাহি